ঘুমিয়ে শুনলি কিভাবে, এখানে কিভাবে শুনছে, ঘুমিয়ে ঘুমিয়ে কিভাবে বুঝতে পারলো বা শুনতে পারলো সেটা বোঝাচ্ছে। পৌনঃপুনিকতা বোঝাতে ডেকে ডেকে হয়রান হয়েছে, ডেকেছে কি একবার, না অনেকবার, পৌনঃপুনিকভাবে বারবার বারবার ডেকে হয়রান হয়ে গেছে। এবারে আমরা পড়ব অব্যয়ের দ্বিরুক্তি, ভাবের গভীরতা বোঝাতে। তার দুঃখ দেখে সবাই হাই হাই করতে লাগলো। দুঃখটা এতটাই প্রবল যে সে দুঃখ দেখে হাই হাই করতে লাগলো। গভীরতা বুঝতে পেরেই সবাই হাই হাই করছে। ছি ছি, তুমি কি করেছ? ছি ছি, এতটাই খারাপ যে এতটাই বাজে কাজ কেউ করেছে যে তাকে বলা হচ্ছে ছি ছি, প্রবলভাবে বা গভীরভাবে। পৌনঃপুনিকতা বোঝাতে বারবার সে কামান গর্জে উঠল। কতবার গর্জে উঠল? অনেকবার, একবার নয় অনেক অনেকবার গর্জে উঠল কামান। অনুভূতি বা ভাব বোঝাতে ভয়ে গা ছমছম করছে। কেমন করছে ভয়ে? গা ছমছম করছে, অর্থাৎ অনুভূতিটা ছমছম। ফোড়াটা কেমন করছে? টন টন করছে। এখানে ফোড়া কীরকম, একেবারে টন টন করে ব্যথা করছে, অনুভূতি বোঝাচ্ছে। বিশেষণ বোঝাতে পিল সুজে বাতি জ্বলে মিটি মিটি। বাতিটা কিভাবে জ্বলে, মিটি মিটি করে জ্বলে, এখানে বাতি জ্বলার যে অবস্থা তা বোঝানো হচ্ছে। ধ্বনি ব্যঞ্জনা ঝির ঝির করে বাতাস বইছে। বাতাস কীভাবে বইছে? ঝির ঝির করে। বাতাসের যে ধ্বনি তাকে ঝির ঝির বলে বলা হচ্ছে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, বৃষ্টির ধ্বনিটা কেমন, টাপুর টুপুর করে যেন বৃষ্টির ধ্বনিটা বেজে চলেছে। এই যে ধ্বনি সেটাকে ধ্বনি ব্যঞ্জন বলা হচ্ছে। দ্বিতীয়বার বা দুইবার প্রয়োগের ফলে ধ্বনির একটা ব্যঞ্জনা সৃষ্টি হচ্ছে। যুগ্মরীতির দ্বিরুক্তি সম্পর্কে আমরা বলেছিলাম যে কিছুটা বা ঈষৎ পরিবর্তিত হয়ে যেই দ্বিরুক্ত শব্দ গঠিত হয় সেটা হচ্ছে যুগ্মরীতির দ্বিরুক্ত শব্দ। এক্ষেত্রে কী কীভাবে দ্বিরুক্ত শব্দ গঠিত হতে পারে? শব্দের আদি স্বর, আদি মানে হচ্ছে শুরুর যে স্বর সেটাকে পরিবর্তন করে হতে পারে। শব্দের অন্তঃস্বর পরিবর্তন করে হতে পারে, অর্থাৎ শেষের স্বরটাকে পরিবর্তিত করে হতে পারে। দ্বিতীয়বার ব্যবহারের সময় ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন করে হতে পারে। সমার্থক বা একার্থক সহচর শব্দযোগে হতে পারে, ভিন্নার্থক শব্দযোগে হতে পারে, এবং বিপরীতার্থক শব্দযোগেও যুগ্মরীতির দ্বিরুক্ত শব্দ গঠিত হতে পারে। আদিস্বরের পরিবর্তনটা আমরা দেখিনি, চুপ চাপ মিট মাট জারি চুরি। আমরা প্রথম যে ধ্বনিটি পাচ্ছি পরের শব্দে সেই ধ্বনি নয়, বরঞ্চ একটি পরিবর্তিত ধ্বনি পাচ্ছি। শব্দের শুরুতেই যে ধ্বনি আছে সেই ধ্বনিটাকে যেহেতু পরিবর্তিত করা হচ্ছে বা পরিবর্তন হচ্ছে, সেজন্য এটা হচ্ছে আদিস্বরের পরিবর্তন। এবারে অন্তঃস্বরের পরিবর্তন আমরা পড়ব। অন্তঃস্বর মারা মারি, এখানে শব্দের শেষে আ ধ্বনি আছে সেটা ই ধ্বনি হয়ে যাচ্ছে। হাতা হাতি, এখানেও আ ধ্বনি ই ধ্বনি হয়ে যাচ্ছে। সরা সরি, এখানে সরা সরা বলা হচ্ছে না, বরঞ্চ সরা সরি, অর্থাৎ শেষের যে ধ্বনিগুলো এই প্রত্যেকটি শব্দে শেষের ধ্বনিটি পরিবর্তিত হয়ে গেছে, কাজেই আমরা বলতে পারি এসব শব্দে অন্তঃস্বরের পরিবর্তন হয়েছে। দ্বিতীয়বার ব্যবহারের সময় ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন, যেমন ছট, আমরা ছট বলছি না, এরপরেই ছয়ের জায়গায় আমরা ফ দিয়ে দিয়েছি। এখানে ছ ব্যঞ্জন ধ্বনি ফ ব্যঞ্জনে পরিণত হচ্ছে, কাজেই ফ ছ ব্যঞ্জন ধ্বনির পরিবর্তে আমরা ফ ব্যঞ্জন ধ্বনি ব্যবহার করেছি, কাজেই এখানে ছট এবং ফট। নিশ তারপর পিস, নিশ শব্দের পরে আবার আমরা নিশ ব্যবহার করছি না, নয়ের পরিবর্তে আমরা প ব্যবহার করছি, নিষ্পিস। ভাত টাত, ভাতের সাথে এখানে ভাতই আবার ব্যবহৃত হয়নি, বরঞ্চ টাত, অর্থাৎ ব্যঞ্জন ধ্বনিটাকে আমরা
পরিবর্তিত করেছি। আগেরগুলো ছিল স্বরধ্বনি পরিবর্তন, আর এখনকারটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি পরিবর্তন। এবারে আমরা পড়ব সমার্থক বা একই অর্থবাচক শব্দ বা একার্থক সহচর শব্দ যোগে। চাল যে চলনতায়, এরকম একই শব্দ। রীতিনীতি একই শব্দ। বন জঙ্গল একার্থক বা সমার্থক শব্দ। ভয় ডরও সমার্থক শব্দ। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি শব্দে সমার্থক শব্দকে পরিবর্তন করে দ্বিরুক্ত শব্দ গঠিত হচ্ছে। ভিন্নাত্মক শব্দ যোগে, ভিন্ন কোনো অর্থ। ডাল ভাত, তালা চাবি, এখানে সম্পূর্ণ ভিন্ন একটি শব্দ যোগ করে কিন্তু আমরা শব্দের দ্বিরুক্তি ঘটাচ্ছি। এবার বিপরীতার্থক শব্দ যোগ করে, যেমন ছোট এর বিপরীত বড়, আশা বিপরীত যাওয়া, জন্মের বিপরীত মৃত্যু, আদানের বিপরীত প্রধান। প্রত্যেকটি শব্দেই বিপরীতার্থক শব্দকে পরিবর্তন ব্যবহার করে আমরা দ্বিরুক্ত শব্দ গঠন করছি। এই যুগ্মরীতি শব্দের বৈশিষ্ট্যই হচ্ছে যে ঈষৎ বা অল্প পরিমাণে পরিবর্তন করে শব্দকে ব্যবহার করা হয়ে থাকে। এবারে আমরা পড়ব পদাত্মক দ্বিরুক্তি। বিভক্তিযুক্ত পদের দুইবার ব্যবহারকে পদাত্মক দ্বিরুক্তি বলা হয়। এগুলো দুই রকমে গঠিত হয়, যেমন একই পদের অবিকৃত অবস্থায় দুইবার ব্যবহার, একই পদ সেটাকে আমরা অবিকৃতভাবে ব্যবহার করছি। যেমন ভয়ে ভয়ে এগিয়ে গেলাম, হাঁটে হাঁটে বিকিয়ে তোর ভরা আপন। এখানে অবিকৃতভাবে পদ ব্যবহৃত হচ্ছে, বাক্যে বিভক্তি যুগে অবিকৃতভাবে পদগুলো ব্যবহৃত হচ্ছে। যুগ্ম রীতিতে গঠিত দ্বিরুক্ত পদের ব্যবহার, অর্থাৎ বিভক্তিটা একই থাকবে কিন্তু এখানে কিছুটা পরিবর্তিত হয়ে শব্দগুলো ব্যবহৃত হচ্ছে। যথা হাতে নাতে, আকাশে বাতাসে, কাপড় চোপড়, দলে বলে ইত্যাদি। বিশিষ্টার্থক বাগধারা দ্বিরুক্ত শব্দের প্রয়োগ আমরা দেখে নেব। ছেলেটিকে চোখে চোখে রেখো, এখানে চোখে চোখে দ্বিরুক্ত শব্দে চোখে দেখা নয় বরঞ্চ সতর্কতা বোঝাচ্ছে। ফুলগুলো তুই আনরে বাছা বাছা, এখন কেমন আনবে, বেছে বেছে বাছা বাছা ফুল নিয়ে আসবে, খুব ভালো রকমের ভাবের প্রগাঢ়তা। থেকে থেকে শিশুটি কাঁদছে, কীভাবে কাঁদছে, থেকে থেকে দীর্ঘ সময় বা কালের বিস্তার এই বাক্যে দেখানো হয়েছে। লোকটা হাড়ে হাড়ে শয়তান, কি হাড়ে হাড়ে মানে কি তার হাড় প্রত্যেক হাড় হাড়ের মধ্যে শয়তানি লুকিয়ে আছে, না বরঞ্চ তার যে শয়তানি বা দুষ্ট চরিত্র সেটা অনেক বেশি আধিক্য। খাঁচার ফাঁকে ফাঁকে, পরশে মুখে মুখে, নীরবে চোখে চোখে যায়। এগুলো বিশিষ্টার্থক বাগধারা দ্বিরুক্ত শব্দের প্রয়োগ। এবারে আমরা ধনাত্মক শব্দের দ্বিরুক্তি দেখে নেব। ধনাত্মক শব্দ কী সেটা আমরা আগেই জেনে নিয়েছিলাম, যখন কোনো কাল্পনিক শব্দ আমরা ব্যবহার করে থাকি বা সেই শব্দের দুইবার প্রয়োগ করে থাকি সেটা হচ্ছে ধনাত্মক দ্বিরুক্তি। ধনাত্মক দ্বিরুক্তি চার রকমে হতে পারে। মানুষের ধ্বনির অনুকার, যেমন ভেউ ভেউ, মানুষের উচ্চস্বরে কান্নার শব্দ। আসলে ভেউ ভেউ করে কি মানুষ কাঁদে, না, কিন্তু আমরা এরকম একটা শব্দ অনুভব বা কল্পনা করে নিই। এরূপই ট্যাটে, হিহি ইত্যাদি। জীবজন্তুর ধ্বনির অনুকার, ঘেউ ঘেউ, কুকুর কি আসলে ঘেউ ঘেউ করে ডাকে, না, কিন্তু আমরা বলি যে এই কুকুর ঘেউ ঘেউ করে। এরূপই আছে মিউ মিউ, কুহু কুহু, কাকা ইত্যাদি। বস্তুর ধ্বনির অনুকার, ঘচা ঘচ, ধান কাটার যে শব্দটা সেটাকে আমরা কেমন ধরে নিচ্ছি, কী ধরনের শব্দ হয়ে থাকে, ঘচা ঘচ শব্দ হয়ে থাকে। এরূপ মরমর, গাছ ভেঙে পড়ার শব্দ, ঝমঝম বৃষ্টি পড়ার শব্দ, আর হুহু হচ্ছে বাতাস প্রবাহের শব্দ।
অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকার, ঝিকিমিকি ঔজ্জ্বল্য, আকাশে তারাগুলো ঝিকিমিকি করে চলছে। আসলে ঝিকিমিকি কি আমরা শুনতে পাচ্ছি? না, এটা আমাদের অনুভূতি। কেমন? সেজন্য এই যে তার ঔজ্জ্বল্য, তারার ঔজ্জ্বল্য দেখে আমরা ঝিকিমিকি শব্দটি বলছি বা ব্যবহার করছি। এরূপই ঠাটা রোদ, রোদের কোনো শব্দ নেই, কিন্তু সে শব্দের ঠাঠা বলতে আমরা তীব্র রোদকে বোঝায়। তেমনি কুটকুট, শরীরে কামড় লাগার মতো অনুভূতি, অনুরূপভাবেই মিনমিন, পিটপিট, ঝিঝি ইত্যাদি। ধনাত্মক দ্বিরুক্তি গঠন, একই ধনাত্মক শব্দের অবিকৃত প্রয়োগ, যেমন ধক ধক, একই শব্দ দুইবার ব্যবহার করে আমরা দ্বিরুক্তি গঠন করছি। ঝনঝন, ধনাত্মক দ্বিরুক্তি, পটপট। আবার প্রথম শব্দটি শেষে আ যোগ করে গপা গপ, গপ গপ না হয়ে প্রথম শব্দের শেষে আমরা আ যোগ করেছি। আবার টপা টপ, টপ টপ না হয়ে টপের পরে আ যোগ করেছি। পটা পট, পটের পরে আ যোগ করেছি। দ্বিতীয় শব্দটির শেষে ই যোগ করে ধরা, তারপরেরটা ধরা নেই, ধরি। ঝম, তারপর ঝমি, ঝন, তারপর ঝনি। এখানে প্রত্যেকটি শব্দের শেষে আমরা হ্রস্বই যোগ করেছি। যুগ্ম রীতিতে গঠিত ধনাত্মক শব্দ, কিচির মিচির, পাখি বা বানরের শব্দ, টাপুর টুপুর, বৃষ্টি পতনের শব্দ, হাপুস হুপুস, কোগ্রাসে কিছু খাওয়ার শব্দ। আনি প্রত্যয় যোগেও বিশেষ দ্বিরুক্ত গঠিত হয়, যেমন পাখিটার ছটফটানি দেখলে ছটফট এর সাথে আমরা আনি যোগ করেছি, এখানে ছটফটানি। আবার তোমার বকবকানি, বকবকের সাথে আনি যোগ হয়েছে। এ দুটো শব্দেই আমরা আনি প্রত্যয় যোগ করে দ্বিরুক্ত গঠন করেছি। আর ভালো লাগে না, তোমার বকবকানি আর ভালো লাগে না। বিভিন্ন পদরূপে ধনাত্মক দ্বিরুক্ত শব্দের ব্যবহার আছে। বিশেষ্য আছে, বিশেষণ আছে, ক্রিয়া এবং ক্রিয়া বিশেষণ আছে। বৃষ্টির ঝমঝমানি আমাদের অস্থির করে তোলে, ঝমঝমানি, এখানেও আনি প্রত্যয় যোগ হয়েছে। নভে নামিল, নভে বাদল, ছল ছল বেদনা, এখানে বিশেষণ হিসেবে ছল ছল ব্যবহৃত হয়েছে। ক্রিয়া কলকলিয়ে উঠল, কিভাবে উঠল? কলকলিয়ে, ক্রিয়াটা বোঝাচ্ছে সেথায় নারীর প্রতিবাদ। ক্রিয়া বিশেষণ চিকচিক করে বালি, বালি কি করে? চিকচিক করে, কোথা নাহি কাদা। এর সাথেই শেষ হলো আমাদের আজকে অধ্যায়ভিত্তিক একটি আলোচনা, দ্বিরুক্ত শব্দ আলোচনা আজকে এখানেই শেষ হলো। সবাই ভালো থেকো, দেখা হবে, আবারও কথা হবে, আবারও অন্য কোনো ক্লাসে। সমস্যা কাটিয়ে আবার যেন আমরা সবাই ক্লাসরুমে ফিরে যেতে পারি। আল্লাহ সেই রহমত আমাদের উপর দান করুন, তার রহমতের ছায়ায় আমাদের সবাইকে রাখুন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থেকো। আল্লাহ হাফেজ।